What the tech is going on, friends? আমি ভিকিন ডিকোডের প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং বন্ধুরা, বহু প্রতীক্ষিত রেডমি নোট 9 সিরিজ আজকে অবশেষে ভারতবর্ষে লঞ্চ হয়ে গেছে এবং এটা আসলে গ্লোবাল লঞ্চ হয়েছে। তো শুধুমাত্র ভারতবর্ষ না, সব দেশে পাবেন, বাংলাদেশ বা যে কোনো দেশ হোক আপনার পাবেন। কিন্তু এই সিরিজটা নিয়ে আমার আসলে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে, তো সেই সব সম্পর্কে বলবো। কিন্তু তার আগে বন্ধুরা বলবো যে খুব জলদি পোকো X2 এর রিভিউ আমাদের চ্যানেলে আসতে চলেছে। তো সব কিছুর জন্য যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা ভিডিও আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম রেডমি এবার একেবারে সবাইকে বোকা বানিয়েছে, লিকস্টার নিউজ রুমার সব কিছুকে বোকা বানিয়ে দিয়েছে। আমরাও কিছুটা বোকা হয়েছি, ভুল অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে অনেকগুলো জায়গায় কিন্তু আমরা সঠিক ধরেছি। যেমন আমি কিন্তু বলেছিলাম যে ম্যাক্স সিরিজে অবশ্যই আপনারা 5000 mAh ব্যাটারি পাবেন, সেটা হয়েছে। আমি বলেছিলাম যে লো যে সিরিজটা আছে সেখানে আপনারা 18 W ফাস্ট চার্জিং পাবেন, সেটাও হয়েছে। এবং সাথে আমি সেটাও বলেছিলাম যে কোনো রকম 108 MP ক্যামেরা থাকবে না, সবাই উঁচু গলায় বলেছিল। কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যে 108 MP থাকবে না, এবং এগুলো সব ঠিক হয়েছে। কিন্তু যে জায়গায় আমিও ব্যর্থ হয়ে গেছি সেটা হচ্ছে প্রসেসর। আমি বলেছিলাম যে ম্যাক্স ভ্যারিয়েন্টে হয়তো স্ন্যাপড্রাগনে 765 GB থাকবে, সেটা হয়নি, তার বদলে সেই অন্য প্রসেসরই দেওয়া হয়েছে। কিন্তু দামও কম রাখা হয়েছে, এমন না যে দাম বেশি রাখা হয়েছে, দামও কম রাখা হয়েছে। তো চলুন এবার আমরা মানে সিমিলারিটি নিয়ে কথা বলি। তো নোট 9 প্রো এবং নোট 9 প্রো ম্যাক্স এই দুটোর ভেতরে কী কী মিল পাচ্ছি? সর্বপ্রথম দুটোতেই আমরা পাচ্ছি 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। কোনো অ্যামোলেড দেওয়া হয়নি, এই নিয়ে আমার বিশেষ কিছু কোনো কমপ্লেন নেই। কিন্তু যে কমপ্লেন সেটা হচ্ছে এগুলো দুটোই কিন্তু 60Hz রিফ্রেশ রেটের, তো 120 তো বাদ 90Hz দেওয়া হয়নি, তো এটা আমার মনে হচ্ছে একটু খামতি রয়েছে। এছাড়া দুটোরই সামনে এবং পেছনে আপনাকে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন, তো সেই নিয়ে কোনো রকম চিন্তা নেই। এছাড়া দুটোতেই আপনাকে দেওয়া হয়েছে 5020 mAh ব্যাটারি। কিন্তু নোট 8 নোট 9 প্রো যেটা সেখানে আপনাকে দেওয়া হয়েছে একটা 18W ফাস্ট চার্জার বক্সের সাথে, আর নোট 9 প্রো ম্যাক্স যেটা সেটা আপনাকে দেওয়া হয়েছে 33W ফাস্ট চার্জার বক্সের সাথে। তো এটা কিন্তু একটা খুবই দারুণ ব্যাপার যে 33W চার্জার আমরা বক্সে পাচ্ছি। এবার প্রসেসরের কথা বলতে হলে নোট 9 প্রোতে তো আমরা সবাই মোটামুটি জেনেই গেছিলাম যে স্ন্যাপড্রাগনের 720 GB থাকবে, এবং মোটামুটি সবাই ভেবেছিল যে নোট 9 প্রো ম্যাক্স সেটা একটু বেটার প্রসেসর থাকবে। কিন্তু ওখানে আসলে আপনাকে একই প্রসেসর দেওয়া হয়েছে, সেখানেও স্ন্যাপড্রাগন 720 GB, এবং দুটোতে আপনারা পাচ্ছেন UFS 2.1 স্টোরেজ, তো স্টোরেজও হতে চলেছে যথেষ্ট ফাস্ট। এছাড়া দুটো ফোনে আপনাকে দেওয়া হয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেমনটা ঠিক পোকো X2 রয়েছে এবং আমার এটা যথেষ্ট পছন্দ। তো পরবর্তী যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে ক্যামেরাস। তো নোট 9 প্রো যেটা সেটা আপনাকে দেওয়া হচ্ছে সামনে 16 MP ক্যামেরা 5-6 ভেতরে, আর নোট 9 প্রো ম্যাক্স যেটা সেখানে আপনাকে দেওয়া হচ্ছে 32 MP ফ্রন্ট ক্যামেরা সামনে, এবং দুটোই দেখতে অনেকটা গ্যালাক্সি নোট 10 মতো মনে হয়। এবার রিয়ার সাইডের ক্যামেরার কথা বলতে গেলে আমরা যে নোট 9 প্রো সেখানে প্রাইমারি ক্যামেরা পাচ্ছি 48 MP সেন্সারের নাম রেডমি উল্লেখ করেনি, এবং নোট 9 প্রো ম্যাক্স সেখানে আমরা পাচ্ছি 64 MP ফ্রন্ট ক্যামেরা, এবং এখানে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের GM2 সেন্সর। বাদ বাকি দুটোতে আমরা পাবো 8 MP ওয়াইড অ্যাঙ্গেল, 5 MP ম্যাক্রো এবং 2 MP ডেপ সেন্সর। এবার বন্ধুরা, নোট 9 প্রো ভারতীয় মুদ্রায় শুরু হচ্ছে 13,000 টাকায়, মানে কনভার্ট করলে বাংলাদেশি মুদ্রায় প্রায় 15,000 টাকার বেশি, এবং নোট 9 প্রো ম্যাক্স ভারতীয় মুদ্রায় শুরু হচ্ছে 15,000 টাকা এবং বাংলাদেশিতে কনভার্ট করলে 17,000 টাকার ওপরে। তো আমার পার্সোনালি যেটা মনে হয় যে রেডমি নোট 9 প্রো অতটা ওয়ার্থ না, কারণ রেডমি নোট 9 প্রো যেটা রয়েছে সেটা ঠিক রিয়েলমি 6 সাথে টক্কর দিচ্ছে, এবং রিয়েলমি 6 আমরা পাচ্ছি মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর। এখন দুটো প্রসেসরের তুলনা করতে গেলে 720G একটু কিছু বেশি অ্যাডভান্টেজ আছে, কিন্তু যদি গেমিংয়ের কথা বলি অবশ্যই G90T কিন্তু বেটার প্রসেসর সেই ক্ষেত্রে। আর শুধু তাই নয়, রিয়েলমি 6 যেটা সেখানে কিন্তু আমরা পাই 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, তো স্মুথনেস বেশি পাবো আমরা ওখানে ওয়ার্ক করতে গিয়ে। এবং শুধু তাই নয়, রিয়েলমি 6 যেটা সেখানে কিন্তু আমরা 30W ফাস্ট চার্জের বক্সের সাথে পাবো, যেটা রেডমি নোট 9 প্রো কিন্তু প্রদান করে না। তো এই সব দিক দিয়ে বিচার করতে গেলে ওভারঅল কিন্তু রিয়েলমি 6 আমার একটা বেটার ফোন মনে হচ্ছে। কিন্তু যখন আমরা ম্যাক্সে চলে আসবো 15,000 টাকা, একদম স্ট্রেট ভারতীয় মুদ্রা 15,000 টাকা, সেক্ষেত্রে আমার মনে হয় রেডমি নোট 9 প্রো ম্যাক্স একটা দারুণ চয়েস, কারণ সেখানে আমরা পাবো 33W ফাস্ট চার্জার সাথে 64 MP ক্যামেরা, 32 MP ফ্রন্ট ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন 720G, এবং 6GB র্যাম বেস ভ্যারিয়েন্টে সেখানে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার মতামত নোট 9 প্রো রিভিউ। মোটামুটি আপনারা 90% শিওর থাকুন আমাদের চ্যানেলে আসবে, অবশ্যই আসবে। তো আশা করবো যে ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে। কেমন লাগলো আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে যাতে ভুলবেন না। তো আপনাদের ভালো কাটুকে আসেন, আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।